এন্ড পুরো পাম্পটা কিন্তু পুরো কম্প্যাক্ট। তাহলে আমার যেটা বলতেছে কম্প্যাক্ট, এটাও সার্ভিসেবল, কিন্তু এটা রিলায়েবল এবং প্লাস কস্ট এফেক্টিভ। কস্ট হচ্ছে অনেক, ভার্টিক্যাল ইনল্যান্ড ভার্টিক্যাল টারবাইন পাম্প কিন্তু অনেক প্রাইস কিন্তু অনেক বেশি। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাও কত 1500 GPM এর ক্ষেত্রে অ্যাভেলেবল, এর নিচে অ্যাভেলেবল না। এটা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিক মানে ইলেকট্রিসিটিতে চলবে, এছাড়া কিন্তু চলবে না। দেন আরেকটা যদি আমরা যদি বলি হচ্ছে ভার্টিক্যাল টারবাইনের ক্ষেত্রে যেটা বলতেছে এটা অ্যাভেলেবল কি ইলেকট্রিক ও ডিজেলে, এটা ইলেকট্রিক বা ডিজেল দুটোই চলবে। এটা কি বলছে অ্যাভেলেবল ওভারফ্লো আর হেড রেঞ্জ, এটার হেড রেঞ্জ বা ওভারফ্লো যেটা এটা হলো সবকিছু অ্যাভেলেবল, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কস্টলি আর এটা হচ্ছে ডিফিকাল্ট টু সার্ভিস, এটা সার্ভিসটাও ডিফিকাল্ট আর হচ্ছে আমার ইনস্টল করাটাও ডিফিকাল্ট। এটা হচ্ছে আমাদের পাম্পের বেসিক কিছু ইয়ে গেল। আর হচ্ছে আমাদের আরো কিছু বেসিক কিছু কম্পোনেন্ট হয়তো আছে প্যাম্পের, ওটা আমি আর আপনার থিওরি ক্লাসে আসতেছি না। আপনার ওই যে এই এখানে অনেক কিছু পাম্পের সেটিং বা জিনিসগুলোতে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? ওইগুলো আপনারা হচ্ছে নিজেরা সেলফ স্টাডি করেন। আমি এখন যেটা যাচ্ছি আসলে ডিজাইনের মধ্যে, আমি এখন যাচ্ছি ডিজাইনের মধ্যে যদি যাই, আপনাদের এই যে রুলসটা আছে এটা আসলে আমাদের NFPA থেকে নেওয়া। NFPA রুলস যেখানে দেওয়া আছে এখানে আমাদের কিন্তু আচ্ছা পাম্পের একটা মানে চার্ট দেওয়া আছে। চার্টের মধ্যে দেওয়া আছে কি আপনারা যে অনেকে আপনাদের একটা কোয়েরি ছিল যে আমরা কোথায় কত ইঞ্চি বা কোথায় কতটুকু আমরা সাইজের আমরা হচ্ছে পাইপ ইউজ করব। তো এই যে এই চার্টটা আছে, চার্টটা হচ্ছে আপনি এখানে দেখলে পাবেন। তো এই চার্টটার মধ্যে আপনার যেটা দেওয়া আছে দেখেন 500 GPM, 750, 1000, 1200, এই 4টা GPM এর আসলে আপনার পাম্প, এগুলো সাধারণত আমরা বেশি অ্যাভেলেবল ইউজ করি, এগুলো আপনার সাইজটা দেওয়া আছে। তো দেখেন সাকশন দিয়ে একটা দেওয়া আছে, একটা সাকশন একটা হলো ডিসচার্জ। ডিসচার্জ মানে সাকশনটা কোনটা, আমার যদি এখানে যদি যাই এটা যদি চিন্তা করি আমার এখানে হয়তো এখান থেকে হয়তো সাকশনটা নিচ্ছে আমার এখান থেকে ডিসচার্জটা হচ্ছে। ডিসচার্জে যাওয়ার পর আমার কি হচ্ছে PRV, একটা প্রেশার রিলিফ ভালভ থাকছে। প্রেশার রিলিফ ভালভের পর আমার কত PRV ডিসচার্জ। আমার যদি এই জায়গায় যদি যাই এখানে প্রেশার রিলিফ ভালভ পাবেন এই জায়গায়, কিন্তু আমার ওই ডায়াগ্রামটা আসলে আমার কাছে অ্যাভেলেবেল নেই, কারণ পাম্পের ওই এটা জিনিসটা কি আপনার এই ছবিগুলো আছে, এটা পাম্প রুমের আসলে এই জিনিসটা আপনার যদি প্র্যাকটিক্যালি যদি দেখানো যায় তাহলে সেই জিনিসটা আসলে ইজি হয় এবং আপনার জিনিসটা দেখে বুঝতে পারবেন, কিন্তু ছবি দিয়ে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো এই জিনিসটা আপনার খেয়াল রাখেন, PRV সাইজটা একটা থাকবে, PRV ডিসচার্জ একটা সাইজ লাগবে। দেন হচ্ছে মিটার ডিভাইস, এখানে দেখবেন একটা মিটার থাকে, ওই মিটার যে এখানে দেখবেন একটা মিটার থাকে, মিটার ডিভাইসের ক্ষেত্রে যে কানেকশনটা থাকবে সেই কানেকশনটার সাইজ। তারপর হচ্ছে হোজ হেডার সাপ্লাই, হোজ হেডার সাপ্লাই বলতে কি বলছে আমার যে ফায়ার হোজ কেবিনের হোজের ক্ষেত্রে যে আমার যে কানেকশনটা আসবে এই সাইড থেকে বা এই পাশ থেকে যে কানেকশনটা আসবে, ফাইনালি যে কানেকশনটা আমার আউটপুট যেটা বেরোবে ওটা হচ্ছে আপনার হেডার। আমি যে 500 GPM এর ক্ষেত্রে যদি আমি ইউজ করি তাহলে আমার সাকশন যেটা বলতেছে মিনিমাম, এটা কিন্তু মিনিমাম, আপনি এর চেয়ে বেশি দিতে পারেন, আপনারা সেটা সিনার উপর বেচ করে আপনি বেশি দিতে পারেন, কিন্তু মিনিমাম আপনার কত 6 ইঞ্চি, আপনার মিনিমাম 6 ইঞ্চি আপনার সাকশন দিতে হবে। 750-এ যদি আপনি ইউজ করেন তাহলে আপনার মিনিমাম 6 ইঞ্চি দিতে হবে, মিনিমাম 8 ইঞ্চি দিতে পারেন, এটা কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট। 1000 এর ক্ষেত্রে কত 8 ইঞ্চি, 1250-এর ক্ষেত্রে কত 8 ইঞ্চি, এটা গেল। আমি যদি ডিসচার্জের ক্ষেত্রে যদি যাই তো 500-র ক্ষেত্রে ডিসচার্জ কত, সাকশন ডিসচার্জ আমার দুটাই সেম, 750-এর সাকশন ডিসচার্জ দুটাই সেম, কিন্তু আমি 1200-র ক্ষেত্রে যদি যাই বা 1000 বা 1250, 1250-এর ক্ষেত্রে সাকশন ডিসচার্জ সেম, কিন্তু 1000-এর ক্ষেত্রে যদি যাই দেখেন সাকশন হলো 8 ইঞ্চি, ডিসচার্জ কত 6 ইঞ্চি, 2 ইঞ্চি কিন্তু রিডিউস হয়ে গেল। তাহলে আমরা রিডিউসার দিয়ে আমরা এটা কানেকশন দিব। PRV যদি যাই তাহলে আমার PRV কত আসতেছে 600-র ক্ষেত্রে কি 500-র ক্ষেত্রে কত আসছে, আরো 2 ইঞ্চি কমে গেল PRV। তো PRV ডিসচার্জ, PRV কত ডিসচার্জ মানে PRV আগে যেটা PRV কানেকশনের আগে PRV প্রেশার রিডিউসার ভালভ যেটা ইউজ করতেছি ওইখানে আমি কত পাচ্ছি 4 ইঞ্চি, প্রেশার রিডিউসার ভালভ থেকে বের হয়ে যাওয়া মাথাটা যে বের হচ্ছে ওখানে আমি কত পাচ্ছি 6 ইঞ্চি। তখন আমাকে কি করতে হবে আরো এক্সটেনশন করতে হবে, আমি এখানে যে কত 4/6/4 একটা এক্সটেনশন একটা ইউজ করবো, এখানে হলো 4 ইঞ্চি থাকবে, এখানে কত 6 ইঞ্চি থাকবে, 6 ইঞ্চিতে আমার এক্সটেনশন হয়ে গেল। তার মানে আমার কত প্রেশারটা আরো মানে কমে যাচ্ছে, কিন্তু কারণ এখানে কত প্রেশারটা বেশি থাকলো, বেশি থাকার পর আমার কত 6 ইঞ্চিতে আমার কত ফ্লোটা মানে প্রেশারটা একটু কমে গেল। দেন আমার কত মিটার ডিভাইসে কত 6 ইঞ্চি, 6 ইঞ্চির পর আবার আমি একটা রিডিউসার ইউজ করে কত আমার হেডারে যেটা নিয়েছে হেডারে আমার নিব 4 ইঞ্চি, 4 ইঞ্চি হেডার থেকে আমার কত এই যে যে ইয়েটা যাচ্ছে আমার যেটা বলতেছে রাইজার, যেটা আমার ফায়ার হোজ কেবিনের যে রাইজার যেটা ওটা ওইখানে এসে চলে যাচ্ছে, এটা কিন্তু মিডিয়াম রিকোয়ারমেন্ট, ঠিক আছে? দেন আবার যদি আমরা যদি 750-এর ক্ষেত্রে 450-এর ক্ষেত্রে আবার PRV আবার কত 6 ইঞ্চি থেকে আবার PRV আবার নেমে আসলো 4 ইঞ্চিতে, ছোট হয়ে গেল, ছোট থেকে আবার আপনার বড় হয়ে গেল, বড় হওয়ার পরে আবার সেম থাকতেছে, সেম থাকার পর আবার এটা 4 ইঞ্চি, এই জিনিসটা কিন্তু 4 ইঞ্চি হয়েছে, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। তারপর 1000 GPM এর ক্ষেত্রে যদি যায় দেখেন আমার ডিসচার্জ কত আসতেছে, ডিসচার্জ কত 6 ইঞ্চি, এটা হলো 8 ইঞ্চি, এটা হলো 6 ইঞ্চি। 6 ইঞ্চি। দেন আবার আমার 4 ইঞ্চি আসলো, 4 ইঞ্চি পর কিন্তু এখানে ডাবল হয়ে যাচ্ছে। দেখেন আমার পিআরবি ডিসচার্জ, যেটা পিআরবি প্রেসার রিলিফ বারবেক থেকে যে ডিসচার্জ আসছে সেটা 8 ইঞ্চি হয়ে গেল। 8 ইঞ্চির পর আবার আমাকে রিডিউস করে কত আনতে হচ্ছে, 6 ইঞ্চি। 6 ইঞ্চির পর আমার হোস হেটার সাপ্লাই যেটা আমার 6 ইঞ্চি। কারণ দেখা যাচ্ছে কি 1000 জিপিএম এর যখন পাম্প আমরা ইউজ করি তখন দেখা যায় যে হচ্ছে স্প্লিংকার সিস্টেম আমরা ইউজ করি, স্প্লিংকার সিস্টেমের ক্ষেত্রে তখন আমাদের কিন্তু 6 ইঞ্চি পাম্প আমরা ইউজ করতেছি, বুঝতে পারছেন? স্প্লিংকার যেটা আমার আছে। তারপর 1250 ক্ষেত্রে যদি দেয়, 1250 ক্ষেত্রে দেখেন আপনার সাকশন ডিসচার্জ সবরে 8 ইঞ্চি, পিআরবি প্রেসার রিলিভে যাচ্ছে 6 ইঞ্চি, আর পিআরবি ডিসচার্জের ক্ষেত্রে যাচ্ছে আপনার 8 ইঞ্চি। আর একটু বেড়ে যাচ্ছে আবার মিটার ডিভাইসে 6 ইঞ্চি এসে আবার কিন্তু আবার ফুল সেটা সাপ্লাই কিন্তু 8 ইঞ্চি হচ্ছে। দেখা যাচ্ছে আমরা হচ্ছে যেটা পড়ছিলাম যে 1250 জিপিএম এর পাম্প যাতে কখন আমরা ইউজ করি, আমরা যদি বিল্ডিংটা যে নন স্প্লিংকার বিল্ডিং হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা 1250 জিপিএম এর যে পাম্পটা আছে সেটা হয়তো আমরা ইউজ করবো। আচ্ছা, এখন আমরা আসি আমাদের হচ্ছে পাইপের সিস্টেমটা গেল, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। আমি আপনাদের নেক্সট ক্লাসে এটা হচ্ছে আপনার এনএপি যে বইটা আছে, বইয়ের ভিতরে যে জায়গাটা আছে ওই জায়গাটা সহ আমি আপনার মার্ক করে দিব। আপনারা আজকের ক্লাসটা জাস্ট এটাই খালি ফলো করে রাখেন। দেন হচ্ছে দেখেন আমাদের হচ্ছে আরএসসি একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের দেওয়া আছে যে ফায়ার ফাইটিং টাইম অ্যাজ পার আরএসসি, আরএসসি অনুযায়ী কিন্তু একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে লাইট হ্যাজার্ড হলে কতটুকু হবে, অর্ডিনারি হ্যাজার্ড হলে কতটুকু হবে, এক্সট্রা হ্যাজার্ড হলে কতটুকু হবে। আমরা দেখা যায় এনএপিএ বা এই মানে আরএসসি যে রুলসটা আছে এই রুলসটা আমরা ফলো করি আর কি। এখন আমরা যদি মনে করি যে আমাদের 1000 জিপিএম এর পাম্প, আসলে আসলে পাম্পে যাওয়ার আগে আমি আসলে আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই আর কি। আমাদের যে ফায়ারের যে পাম্পটা আছে আমরা সাধারণত দেখা যায় যে পানি যে পাম্পটা আছে, পাম্পটা হচ্ছে এটা হচ্ছে আমার 8 ফিট, এটা হলো 6 ইঞ্চি, 6। এগুলো আমি হিসাবটা বলতেছি এটার কিসের কোনটা কোনটার কত হিসাব। এটা হচ্ছে 1 ফিট, 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি হিসাবটা আমরা বলি। আমাদের সাকশনের যে পানি পাইপটা আছে, সাকশনের পানি পাইপটা যখন আমার এইভাবে আসতেছে, এভাবে আসার পর দেখুন হচ্ছে আমার একটা অ্যান্টি ভোল্টেজ প্লেট আসতেছে। অ্যান্টি ভোল্টেজ প্লেটটা আমি পরে ডিসকাস করবো আর কি। অ্যান্টি ভোল্টেজ প্লেট যেটা, এটা অ্যান্টি ভোল্টেজ প্লেটের কাজটা হচ্ছে আমাদের পানি যে ঘূর্ণন শক্তি আছে, ঘূর্ণন শক্তিটা সে কন্ট্রোল করে। এখানে সেটা যে পানি যে ঘুরে প্রেশারটা যে ঘুরতেছে সেটা কন্ট্রোল করে। অ্যান্টি ভোল্টেজ প্লেটটা দেখা যাচ্ছে যে আমার আমার এই যে তলাটা, এই তলাটার সাথে আমার অ্যান্টি ভোল্টেজ প্লেটটা লাগানো আছে। দেন আমি কিন্তু এইখান থেকে যে মিডল পয়েন্ট থেকে আমি কানেকশন মানে মেজারমেন্টটা নিব। দেখা যাবে যে আমার এই অ্যান্টি ভোল্টেজ প্লেট থেকে এটার যে ডিসটেন্সটা আছে, কারণ আমার পানির পাম্প যেটা আছে, পাম্পটা কিন্তু আমরা যদি দেখি এখানে পাম্পটা কিন্তু একটা বেজের উপর করা আছে, দেখছেন? এই বেজটার সাথে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বা এরকম হাইট একটা থিকনেস একটা বেজ থাকে। এবং এই বেজটা কিন্তু হচ্ছে আপনার এই যে বেজটা আমরা যেটা করবো, বেজটা কতটুকু করবো, আমার যে পাম্পের যে সাইজ তার থেকে আমার মিনিমাম 4 থেকে 6 ইঞ্চি আমরা সাইডে এক্সট্রা বানাবো। এক্সট্রা কেন এক্সট্রা বানাবো? এবং আমাদের বেজের সাইজটা হবে আমার সাপোজ পাম্প হলে এতটুকু, তাহলে আমার বেজের সাইজ কত হবে এক্সট্রা, এক্সট্রা কত 4 থেকে 6 ইঞ্চি, এক্সট্রা 4 থেকে 6 ইঞ্চি আমার এখানে 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 সব থেকে বেশি থাকবে। আর এটা যে ওয়েট যেটা আছে পাম্পের চেয়ে আমার 2.5 গুণ, 2.5 গুণ যাতে আমার এটা লোড নিতে পারে সেইভাবে কিন্তু আমার মানে বেজটা বানাতে হবে আর কি। কারণ বেজের উপর যেহেতু আমার যে পাম্পটা যেহেতু আমার বেজের উপর আছে এটা 6 ইঞ্চি, আর আমার দেখা যাচ্ছে আমার এখান থেকে যে হাইটটা যদি আমি কনসিডার করি তাহলে দেখা যাবে আমার 1 ফিট 6 ইঞ্চি, তার মানে 18 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চি হলো বেজের হাইট, আর এখান থেকে আমার অ্যান্টি ভোল্টেজ প্লেট থেকে আমার এই যে হাইটটা যেটা হবে কত, মানে এই পর্যন্ত 1 ফিট, আর বেজের হাইট কত 6 ইঞ্চি, তাহলে কত 1 ফিট 6 ইঞ্চি। এই 1 ফিট 6 ইঞ্চি কিন্তু আমি কিন্তু পানিটা কিন্তু নিতে পারতেছি না। এই 1 ফিট 6 ইঞ্চি, 1.5 ফিট যেটা, এই 1.5 ফিট পানিটা কিন্তু আমার কিন্তু মানে আমি কখনো ইউজ করতে পারতেছি না, যেহেতু আমার পানির পাম্পের এই যে এই হাইটটা আছে, এই হাইটের কারণে আমি 1.5 ফিট পানিটা ইউজ করতে পারবো না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের যে উপরে যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির এখানে 6 ইঞ্চি আছে ফ্রি বোর্ড বলা। ফ্রি বোর্ড বলতে আমার এখানে যে পানিটা থাকবে এই পানিটা আমরা কাউন্ট করবো না, যে এইটুকু পানি আমি ধরবো, যে এইটুকু পানি আমি ইউজ করবো না, ফ্রি বোর্ড এইটুকু আমার ফ্রি স্পেস থাকবে ট্যাঙ্কির মধ্যে, এইটুকু পানি আমার ফ্রি স্পেস থাকবে। তো আমার ট্যাঙ্কিটা আমরা পাচ্ছি কতটুকু ডেপথ, আমার সাধারণত 10 ফিটের একটা ট্যাঙ্কি আমরা সাধারণত বানাই, তো সেখানে ট্যাঙ্কি কিন্তু ডেপথ পাচ্ছি কত 8 ফিট। সবাই ক্লিয়ার আছেন? সো বুঝতে পারছেন? সবাই কি আছেন? ভাইয়া দেড় ফিটটা বুঝি নাই। দেড় ফিটটাও যে আমার যে এই যে অ্যান্টিফর্টিস প্লেট বা পানির হচ্ছে আমার যে বেজের উপর যেটা রেখে দিছি, বেজ এই যে একটা বেজ প্লেট আছে, বেজ প্লেটটা 6 ইঞ্চি থিকনেস একটা বেজ প্লেট, তারপরে পানির পাম্প আছে, আবার পানির পাম্পের মাথাটা এর মধ্যে বসানো। তো এই বসানোর জন্য এই যে নিচটা আছে, এই নিচ থেকে এটার হাইটটা কত হচ্ছে 1.5 ফিট। এই 1.5 ফিট পানি আমি কাউন্ট করবো না। এই 1.5 ফিট পানি আমার ধরে নেবো যে 1.5 ফিট আমার, এই 1.5 ফিট পানি আমি ইউজ করতে পারবো না। দেখা যাবে যে আমার এই পর্যন্ত আছে। তো ভাইয়া ওই পিকচারে দেখা দিলে ভালো হইতো, পাম্প রুমের পিকচারে, পাম্প রুমের পিকচারে মানে 1.5 ফিট কোনটুকু। আচ্ছা এই যে আমরা যদি এইখান থেকে কনসিডার করি, এখান থেকে এই যে এখান থেকে কিন্তু এটা দেখা যাবে 6 ইঞ্চি। এটা যদি 6 ইঞ্চি হয় তাহলে আমার এখান থেকে আচ্ছা আমার এই যে এটা মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট থেকে শুরু করে আমার এই যে ফ্লোরে যে টাচ করলাম না, এই ফ্লোর টাচ পর্যন্ত আমার 1.5 ফিট। ঠিক আছে, আপনার পানির ট্যাঙ্কের মধ্যে যখন দেখবেন এই 1.5 ফিট পর্যন্ত সে আসলে কোনো কিছু নিবে না। এই 1.5 ফিটের উপরে উপরে যে পানিটুকু আছে আমরা ওই পানিটুকু কনসিডার করবো, পানিটুকু পানির ট্যাঙ্কের মধ্যে। তাহলে আমার কথা হলো এখানে 1.5 ফিট গেল, আর উপরে যে 6 ফিট আছে পানির ট্যাঙ্কের মধ্যে যেটা বললাম, এই 6 ফিট যেটা পানি আছে, 6 ইঞ্চি যে পানিটা আছে, পানিটা আমরা ফ্রি বোর্ড মানে ধরবো যে এই টাইপের এই জায়গায় পানি নেই, ফ্রি স্পেস ধরবো। তাহলে আমার 2 ফিট কিন্তু চলে গেল। তাহলে আমার ট্যাঙ্কের মানে অরিজিনাল ডেপথ কত পাচ্ছি? 8 ফিট পাচ্ছি। তাহলে আমাকে 8 ফিটের উপর 8 ফিট ডেপথের উপর বেস করে এখন আমাকে ওয়াটার ট্যাঙ্কিটা ডিজাইন করতে হবে। তাহলে আমরা এখন ওয়াটার ট্যাঙ্কি ডিজাইনের মধ্যে আমরা চলে যাই। আমরা যদি ফার্স্টে কোনটা নিয়েছিলাম, এটা আচ্ছা আমরা এটার মধ্যে যাই, আগে আমরা এই ডিজাইনটার মধ্যে যাই। আমরা তো দেখলাম আমাদের ফায়ার কত এখানে কত ধরতেছি, এক্সট্রা হাজার মানে কি 90 মিনিট, তার মানে আমাদের 90 মিনিট মানে 1.5 ঘন্টা ধরে আমাকে কিন্তু পানি ফ্লোটে দিতে হবে। তা আমি এখানে ফায়ার পাম্পের ক্যাপাসিটি কত ধরতেছি? আমি ফায়ার পাম্পটা আমি হিসাব করলাম, আমার একটা স্প্রিংকার সিস্টেম আছে, আমারও তো সবকিছু মিলে আমার তো 1000 GPM হয়তো আমি পাম্প ইউজ করলাম। আমি যদি 1000 GPM যদি পাম্প যদি ইউজ করি, আমি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে আগে যে আমরা হাইড্রোলিক কার্বোরেশন গুলো করলাম এর আগের দিকে ফায়ার হোস বা এদিকে, আমার কিন্তু দেখা যাচ্ছে যে 250 GPM এর কিন্তু পাম্প কিন্তু হয় না, আমরা কিন্তু মিনিমাম কিন্তু 500 GPM পাম্প ইউজ করি। এখন যদি আমার যে 1000 স্প্রিংকার বিল্ডিং যদি থাকে, তাহলে আমার 1000 GPM, নন স্প্রিংকারের ক্ষেত্রে আমার কত 1250 GPM এর পাম্প আমরা ইউজ করবো যদি হেভি ফ্লোর আমাদের যদি দরকার হয়। ক্যালকুলেশনে যদি আমরা দেখলাম এর আগের গুলাতে, তো এখন যদি আমরা যে 1000 GPM যদি আমরা যে পাম্প ইউজ করি, দেখেন 1000 GPM যদি পাম্প ইউজ করি, ইউজ করতেছে 1000 GPM পাম্প ধরলাম আমার স্প্রিংকার সিস্টেম, আমার এক্সট্রা 1000 আছে, আমার কাছে 90 মিনিট, 90 মিনিট ধরে পানি ফ্লো দিতে হবে। আপনারা একটু মিউট হয়ে থাকেন, অনেকে ডিস্টার্ব ফিল করবে। তাহলে আমার 1000 GPM, তাহলে 90 মিনিট, তাহলে আমার টোটাল কত জিপিএম এ পানি লাগতেছে? 1000 যদি দিই, 90,000 GPM আমাদের পানি লাগতেছে। ঠিক আছে, এখন আমরা যদি ক্যালকুলেট করতে যাই আমাদের এক সেফটি সমান কত গেল, আমাদের যদি এক সেফটি সমান যদি গ্যালন আমরা হিসাব করতে, এটা আপনার গুগল থেকে পেয়ে যাবেন, এক সেফটি সমান আমার গ্যালন কত 7.448 ধরলেই হবে, বাকিটা আপনি না ধরলেও সমস্যা নেই। 7.48 গ্যালন আপনি ধরতেছেন এক সেফটি সমান। তাহলে আমার টোটাল, তাহলে আমার এই গ্যালন সমান আমার কত সেফটি হচ্ছে? তাহলে আমার যদি আমরা যদি বলি $7.48 US গ্যালন সমান যদি বলে 1 সেফটি, তাহলে 1 সেফটি সমান কত? 1/7.48 480। আমার তাহলে কত 90,000 গ্যালন, তাহলে 90,000 গ্যালন সমান কত হবে? 90, 1, 2, 3, 90,000 গ্যালন সমান কত হবে? 1, 2, 3 7.480। আমি যদি ডিভাইড করি, ডিভাইড করলে আমার কত আসে? 12032 এই সিএফটি আসলো। তাহলে আমার এই যে কিউবিক ফিট মানে কি, আমি এখানে কত পাচ্ছি, ডেপথ পাচ্ছি, লেন্থ পাচ্ছি, উইডথ পাচ্ছি। এই যে আমাদের পানি যদি ট্যাঙ্কিতে যদি চলে যায়, পানির ট্যাঙ্কিতে চলে যায়, দেখেন আমার কিন্তু ডেপথ পাচ্ছি একটা, ডেপথ একটা হচ্ছে, লেন্থ পাচ্ছি একটা, উইডথ পাচ্ছি। আমার কিন্তু তিনটা ডাইমেনশন চলে আসছে। এটা নিয়ে কিন্তু আমার সিএফটি, আচ্ছা আমার সিএফটির গাইনি গেল। এখন আমার তো হচ্ছে আমার ট্যাঙ্কির ডেপথ কত পাইছে, 8 ফিট পেয়ে গেছে, কারণ আমার 10 ফিট ট্যাঙ্কির সাধারণত আমার 10 ফিটের ট্যাঙ্কি বানাই। তো 10 ফিটের মধ্যে দেখা গেছে আমার 1.5 ফিট নিচে চলে গেছে, অ্যান্টিভর্টিসে চলে গেছে, আর 6 ইঞ্চি চলে গেছে আমার হচ্ছে ইয়াতে ফ্রি বোর্ড, মানে ওই ফ্রি স্পেস হিসেবে কাউন্ট করতেছে। 6 ইঞ্চি আমার কোনো পানি থাকবে না, তাহলে আমার 2 ফিট কিন্তু নাই। তাহলে আমার কতটুকু আমরা পাচ্ছি হচ্ছে সাইজ পাচ্ছি 8 ফিট। তাহলে আমরা যদি এখন এইটারে 8 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত, 1504 আসতেছে। তাহলে 1504 স্কোয়ার ফিট। তাহলে আমি কিন্তু ইয়েটা পেয়ে গেছি, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ দিলে আমার কত থাকতেছে, আমার এই দৈর্ঘ্য বুঝতে পারছি, দৈর্ঘ্য বুঝতে পেলে যেটা আসতেছে আমার কত স্কোয়ার ফিটে আসতেছে, কত 1504 স্কোয়ার ফিট আসছে। আমি 1504 স্কোয়ার ফিট আমি এখন বর্গমূল করি, দেখি আমার কত আসে, রুট করে দেখি। আমার 504 কত, 38.78 পর্যন্ত আসছে। তার আমার 38.78 আমি কত 39 করে ধরি, আমি যে একটা রাউন্ড ফিগারে ধরি, রাউন্ড ফিগারে আমার যেটা আসতেছে 1504 যদি বর্গমূল করি, তাহলে আমার কত আসতেছে, 38.78 38.78। তাহলে আমি এটারে রাউন্ড ফিগারে ধরি, 39 ফিট ইন্টু 39 ফিট, 39 আমি একটা রাউন্ড ফিগারে ধরলাম। তাহলে আমার কত লেন্থ, আমি কত ধরতেছি, আমার লেন্থ ধরতেছি এই পাশে 39 ফিট লম্বা আর 39 ফিট চওড়া, আমি লেন্থ ধরে ধরলাম আর কি। দেন আমার তাহলে এখন কি হচ্ছে, দেন আমার হচ্ছে এখন দুইটা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট দুইটা রিকোয়ারমেন্ট। আমার রিকোয়ারমেন্ট দুইটাকে বলতে পারবেন, আমার রিকোয়ারমেন্টটা কি 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 রিকোয়ারমেন্ট এখন আমার, সবাই আছেন ভাইয়া? আছি। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ট্যাঙ্কের সাইজ একটা রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে ট্যাঙ্কের কতটুকু পানি আসবে, আমার এই দুটো রিকোয়ারমেন্ট। তো আমি যখন রিকোয়ার্ড সাইজ ফর ওয়াটার ট্যাঙ্ক ফর ফায়ার ফাইটিং যদি আমরা হিসাব করি, তাহলে আমার কত হচ্ছে, আমার 39 ফিট লম্বা, 39 ফিট চওড়া, 39 আর 8 ফিট আমার ডেপথ। আমার ডেপথ ট্যাঙ্কের সাইজ পাই গেছি, বুঝি নাই ভাই এই হিসাব থেকে। তো আমরা আমার কত লেন্থ পেয়ে গেলাম 39 ফিট, বা 39 ফিট আমি কিন্তু দৈর্ঘ্য পোস্তে পেয়ে গেছি। এটা কত পেয়েছি, 39, 39। আমি এখানে লিখে 39, 39 ফিট লেন্থ, এটা কত উইথ 39 ফিট, আমার হচ্ছে কত ডেপথ কত 8 ফিট। তাহলে আমার কত টোটাল এটার সাইজটা কতটুকু আসলো। তাহলে আমার ওয়াটার ট্যাঙ্কে কি বলতেছে, রিকোয়ার্ড সাইজ অফ ওয়াটার ট্যাঙ্ক ফর ফায়ার ফাইটিং। আমি কত ফায়ার ফাইটিং এর জন্য আমি যে ওয়াটার যে ট্যাঙ্ক ফায়ার ফাইটিং এর জন্য আমি পানিটুকু কতটুকু ইউজ করবো, যে এতটুকু পানি আমি ফায়ার ফাইটিং এর জন্য ইউজ করবো, এতটুকু পানি কিন্তু আমার ফায়ার ফাইটিং এর জন্য ইউজ হবে। তাহলে আমি ফায়ার ফাইটিং এর জন্য আমি কতটুকু সাইজ পাচ্ছি, 39 ইন্টু 8 ফিট পাচ্ছি। আর আমি ওভারঅল যদি ট্যাঙ্কে যদি হিসাব করি, তাহলে ওভারঅল ট্যাঙ্কের জন্য আমি সাইজটা কতটুকু পাচ্ছি, ওভারঅল ট্যাঙ্কের জন্য আমি কত 39 ইন্টু 10। আমার কিন্তু তখন কিন্তু ওভারঅল ট্যাঙ্কের জন্য আমাকে নিচ থেকে এই পর্যন্ত হিসাব করতে হবে। আপনি যখনই পানির ট্যাঙ্কের যখন ক্যালকুলেশনটা করবেন, তখনই কিন্তু আপনাদের এই ক্যালকুলেশনটা আপনাদের মানে মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা আমরা হচ্ছে একটা ক্যালকুলেশন আমরা দেখলাম, এটা মোটামুটি হচ্ছে সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আসলে আমার কি জকি পাম্প, এখন আমার তো জকি পাম্প সিলেকশন করতে হবে। জকি পাম্প সিলেকশন করতে আমার ক্রাইটেরিয়াটা কি, জকি পাম্পের সিলেকশনের ক্রাইটেরিয়া হচ্ছে আমার যে পাম্পের যে ফ্লো আছে তার হচ্ছে ডিমান্ড যে আছে তার হচ্ছে 1% আমার ইয়া থাকবে, ফ্লো হতে হবে তার 1%। আর প্রেশার কি হবে, আমার প্রেশার হচ্ছে হাইড্রোলিক প্রেশার, হাইড্রোলিক এখানে যে পাম্পের যে প্রেশারটা থাকবে, এখানে আমার যে পাম্পটা ইউজ করতেছি, আমার যে পাম্পের যে প্রেশারটা আমরা ইউজ করবো কত 1000 জিপিএম, 1000 জিপিএম পাম্পে যে আমরা প্রেশারটা ইউজ করবো, সেই প্রেশারের আমরা কত তার সাথে 10 PSI মানে এক্সট্রা আমার 10 PSI প্রেশার যোগ করবো। তাহলে আমার যদি 1250 জিপিএম এ যদি আমাদের পাম্প হয়, তাহলে দেখেন তাহলে আমার 1000 জিপিএম আমি যদি কাজ করলাম, এখন যদি আমাদের পাম্পের সাইজ যদি 1250 হয়, তাহলে 1% আমরা নেই, 1% আমাদের কত আসতেছে, 1250 1% কত 12.5 প্রেসার কত 9 বার প্লাস আমার কত 10 psi, 10 psi যদি আমরা যদি যাই তাহলে আমার হতো 10 psi আমি একটু কনভার্ট করি প্রেসারটাকে। আচ্ছা আমরা একটু অনলাইনে যাই, আমরা কনভার্ট করি। psi to bar আমি যদি হলো 10 psi দেই আমার কত বার আসতেছে 0.689, তার মানে আমার কত 0.7 ধরতে পারি। তাহলে আমার কত 0.7 বার, তাহলে আমার কত বার আসছে 9 বার প্লাস 0.7 9.7 বার। কিন্তু আমরা যে মার্কেটে যে পাম্প গুলা পাই বা জকি পাম্প যেগুলা পাই দেখা যায় যে ওটা মিনিমাম আপনার সাইজ থাকে কত 20 GPM, মিনিমাম 20 GPM এর নিচে আপনি জকি পাম্পটা পাবেন না, এবং এটা প্রেসার থাকবে কত 10 বার। এই 10 বারের নিচে আপনি আসলে মানে আসতে পারতেছেন না। আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমার জকি পাম্প যে সিলেক্ট করতেছি তখন 20 GPM এর যেটা জকি পাম্প সিলেক্ট করে দিই তখন 10 বারে, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। আর জকি পাম্পটা দেখা যাচ্ছে আমরা হচ্ছে কোনো লিস্টেড ব্র্যান্ড খুব একটা ইউজ করি না, দেখা যায় নন লিস্টেড বা যে কোনো একটা ক্যাটাগরির ব্র্যান্ড ইউজ করলে হয়ে যাচ্ছে আর কি। আমরা যদি আরেকটা ক্যালকুলেশনে যদি যাই তাহলে আমাদের জকি পাম্পের যে ক্রাইটেরিয়া আপনাদের দেওয়া আছে আপনারা এটা একটু প্লাস মধ্যে দেখে নিয়ে যে 1% 1500 GPM যদি হয় ইন্টু 1% 15 GPM কত 10 psi